আর বিশ্ব নবীর আহাহা, স্বজাতি বিজাতি যে আমল করবে, এই যে দাড়ি, অমুসলিমরা যদি দাড়ি রাখে, রবি ঠাকুর, দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে, গাল মসৃণ থাকবে, শিরি বৃদ্ধি হবে, দাড়িটা খারাপ লাগবে না। আমার দাড়ি তো 75 দাড়ি, সাদা হয়ে গিয়েছে। 10-15টা মেয়ে দেখানো দিন, তাকে বলি আই লাভ ইউ, সে কি বলবে? আই লাভ ইউ, ইউ আর এ ভেরি বিউটিফুল, কি বুঝলেন? কিন্তু কি শখে, কিসের আশায়, কিসের নেশায় দাড়ি চাচ্ছেন আল্লাহ জানে। তো যে দাড়ি রাখবে এ লাভ কটা সে পাবে, মুসলিম হোক বা অমুসলিম, কি চেক দেখতে পাবে। রাতে কোরআন শরীফ পড়ে দেবো, দেখে দেখে একটু আলো কম থাকলে চশমা লাগাতে হয়। দাঁত কি নিয়ে আসবে, নিয়ে এসো গোটা মুরগি নিয়ে এসো, চিবিয়ে যদি ছিঁড়ে দিতে না পারি আর কি, গাল হাত বুলিয়ে দেখো, 75-এর গাল, আর 30-35 বছরের গালে হাতগুলো, হাতটা ছিঁড়ে যাবে, দাড়ি চেঁচে চেঁচে কড় করে করে দিয়েছে, সেই তুবড়ানো কিশমিশ, না না মুখটা এমনি ওইরম হয় নাই, খালি আই লাভ ইউ কাম হিয়ার, তুই হাসছে কেন, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি, হাসছে, ও বুঝতে পেরেছে কি হচ্ছে। এই কি বললাম বলুন তো, কি বললাম? যদি অন্যায় করেন, চোখ মারামারি করেন, আই লাভ ইউ বলেন, 20-25 বছর বয়সে হাফ হাফ, আর এইসব মোল সাহেবরা খুব দয়ালু, আহা এইরকম যুবক ছেলে গো হাফ, ফেরেশতারা বলছে ওহে মোল সাহেব ও দয়া দেখিও না, কম ডুবে ডুবে পানি মারে নাই, একটু ফাঁক পেলেই চোখ মারে, আমরাও সেই রকম দিয়েছি হাফ হাফ। কথা বোঝার চেষ্টা করুন, আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে, গুণীজনেরা জ্ঞানীজনেরা।